বন্ধুরা তুমি যদি আর্মির মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও তো আজকে বন্ধুরা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি অফিসিয়ালি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এবং সেখানে যে পরিবর্তনটি আনা হয়েছে সেটি কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে অর্থাৎ বন্ধুরা এবার থেকে কিন্তু তোমাদেরকে টাইপিং টেস্ট কিন্তু দিতে হবে সকলের ক্ষেত্রে কি টাইপিং টেস্ট দিতে হবে সেটিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং অফিসিয়ালি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো বন্ধুরা তোমরা যারা নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে বসে দিনগুঞ্ছো হয়তো দু হাজার তেইশের ভ্যাকান্সিতে ভ্যাকান্সিতে হয়তো তুমি সিলেকশন নিতে পারোনি বা হয়তো তেইশের ভ্যাকান্সিতে হয়তো তুমি ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারো নি তো নতুন তোমাদের দু হাজার চব্বিশে কিন্তু ভ্যাকান্সি বার হতে চলেছে বন্ধুরা দু হাজার অর্থাৎ তোমাদের অগ্নিপথ স্কিম লাগু হওয়ার পরে কিন্তু বছরে একবার করেই কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হচ্ছে দু হাজার বাইশে তোমাদের ওপেন র্যালি হয়েছিল তারপরে কিন্তু এক্সামের মাধ্যমে সিবিটি এক্সাম প্রথমে হয়েছিল অর্থাৎ দু হাজার তেইশেও কিন্তু তোমাদের একবারই ভ্যাকান্সি বার হয়েছিল এবং দু হাজার চব্বিশেও কিন্তু তোমাদের একবারই ভ্যাকান্সি বার হবে দু হাজার চব্বিশে খুব শীঘ্রই তোমাদের ভ্যাকান্সি বন্ধুরা বার হতে চলেছে দু হাজার তেইশের ভ্যাকান্সি আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের বহরমপুর এয়ারও কিন্তু পনেরোই ষোলোই ফেব্রুয়ারি থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল সেই মোতাবেক বন্ধুরা তোমাদেরকে আপডেট হিসাবে বলা যাচ্ছে যে তোমাদের ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের কিন্তু ভ্যাকান্সি বার হবে তবে আমি একটি আপডেট নিয়ে তোমাদেরকে খুব শীঘ্রই কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো বন্ধুরা আজকে যে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে করা হয়েছে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে তিন জানুয়ারি এই নোটিফিকেশানটি বন্ধুরা পাবলিশ করা হয়েছে তাছাড়াও বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি যারা নতুন প্রার্থী নতুনভাবে অগ্নিবীর অগ্নিবির আর্মি অগ্নিবির আর্মির মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে যাও এবং ফ্রেশ প্রার্থী জয়েন ইন্ডিয়ান আর্মিতে প্রথমবার তুমি রেজিস্ট্রেশন করতে যাবে বা রেজিস্ট্রেশন করবে তাদেরকে বলে দিচ্ছি অবশ্যই তুমি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার অবশ্যই লিঙ্ক করে নাও যেহেতু আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার কিন্তু অবশ্যই তোমাকে লিঙ্ক করে লিঙ্ক করা থাকতে হবে তবেই কিন্তু তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এটি কিন্তু তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে এর আগের বার জানিয়ে জানানো হয়েছিল এবারও কিন্তু তোমাদের লাগবে তো যারা এখনও পর্যন্ত করনি অবশ্যই তুমি করে নাও তাছাড়া যদি তোমাদের আধার কার্ডে কোনো ভুল থেকে থাকে নামের স্পেল ফাদার্স নেম স্পেল তো অবশ্যই তুমি সেটাকে ঠিক করে নাও নামের স্পেল যদি ভুল থাকে অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমার যদি অর্থাৎ মাধ্যমিকের টেন পাসের অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমার যদি আধারের অ্যাডমিট কার্ড না ম্যাচিং থাকে নাম তাহলে কিন্তু তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে না অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম তোমাকে ফেস করতে হবে তো এখানে বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে নোটিফিকেশানটি আজকে পাবলিশ করা হয়েছে ইন্ডিয়ান আর্মির যে কোনো পরিবর্তন তোমাদের হলেই কিন্তু সেগুলো তারা কিন্তু অগ্রিম জানিয়ে দেওয়া জানিয়ে দিয়ে থাকে তো এই যে নোটিফিকেশানটি তোমাদের পাবলিশ করা হয়েছে এটি কিন্তু দু হাজার চব্বিশ এবং পঁচিশের ভ্যাকান্সির নোটিফিকেশান সেহেতু বন্ধুরা এই নোটিফিকেশান থেকে বোঝা যায় যে তোমাদের ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা খুব শীঘ্রই আসতে চলেছে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ টাইপিং টেস্ট ফর অগ্নিবীর সিএলকে কে অ্যান্ড এস উইল বি ইন্ট্রোডাক্ট ফ্রম রিক্রুটিং ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যালং উইথ অনলাইন সিই কমন এন্ট্রান্স এক্সামিনেশান ক্যান্ডিডেট আর অ্যাডভাইজড

প্রিওর টু দ্য কমান্স টু দ্য কমান্সমেন্ট অফ টেস্ট তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশানে এটাই বলা হয়েছে যারা অগ্নিবীর ক্লার্কের জন্য প্রিপারেশান নিচ্ছ বা অগ্নিবীর ক্লার্কে যারা যেতে চাও এবার থেকে কিন্তু তোমাদেরকে টাইপিং টেস্ট বন্ধুরা দিতে হবে অর্থাৎ যারা ক্লার্কের প্রার্থী রয়েছো ক্লার্কের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরকে কিন্তু এখানে অগ্রিম নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে অ্যাডভাইজড অর্থাৎ তোমাদেরকে আগেই কিন্তু অ্যাডভাইজড করা হচ্ছে যে যারা ক্লার্কের প্রার্থী তোমাদেরকে টাইপিং টেস্ট কিন্তু সিই এক্সামের সময় অনলাইন সি তোমাদের যখন পরীক্ষা হবে তখনই কিন্তু তোমাকে টাইপিং টেস্ট কিন্তু দিতে হবে এখানে কিন্তু সাপ সাপ বলে দেওয়া হয়েছে এই জন্য তোমাদেরকে আগেই কিন্তু প্র্যাকটিস করতে বলা হচ্ছে অর্থাৎ তোমাদের ভ্যাকেন্সি খুব শীঘ্রই বার হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে পরেই কিন্তু তোমাদের এক মাস পরেই কিন্তু তোমাদের সি এক্সাম হবে সেহেতু তুমি তখন হাতে কিন্তু সময় পাবে না এই জন্য তোমাকে আগে থেকে কিন্তু বলা হচ্ছে যে তুমি যারা যে যদি তুমি অগ্নিবীর ক্লার্কে যেতে চাও তাহলে অবশ্যই আগে থেকে তুমি টাইপিং টেস্ট কিন্তু প্র্যাকটিস করো এটি কিন্তু এখানে কিন্তু সাপসাপ বলে দেওয়া হয়েছে তো শুধুমাত্র যারা ক্লার্কের প্রার্থী রয়েছে এবং ক্লার্কে যেতে যাও তাদের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট লাগবে বাকি টেডম্যান তার সঙ্গে সঙ্গে জিডি এবং টেকনিক্যালের ক্ষেত্রে কোনো টাইপিং টেস্ট বন্ধুরা লাগছে না যদি কোনো পরিবর্তন হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তার সঙ্গে সঙ্গে এই বছর তোমাদের টেকনিক্যাল এবং ক্লার্কের ক্ষেত্রে কিন্তু বয়স তোমাদের ইনক্রিজ হতে পারে অর্থাৎ তেইশ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে বাকি ট্রেডম্যান এবং টেকনিক্যালের ক্ষেত্রেই কিন্তু তোমাদের একুশ থাকবে বাকি তোমাদের টেকনিক্যাল বা ক্লার্কের ক্ষেত্রে যে কোনো একটি পোস্টের ক্ষেত্রে তোমাদের তেইশ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু তেইশ হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা তাছাড়াও যারা নার্সিংয়ের প্রার্থী অবশ্যই সেটা তো তোমাদের পারমানেন্ট ভ্যাকেন্সি এবং সেটার ভ্যাকেন্সির যে এজ সেটা তো অবশ্যই তেইশ থাকবে তো বন্ধুরা এটি ছিল একটি আপডেট যেটি তোমাদের নতুন নিয়ম লাগু করা হয়েছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তার একটি আপডেট নিয়ম লাগু হয়ে গিয়েছে মানে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট দিতেই হবে তো এই নিয়ম কিন্তু এবার থেকে থাকতে চলেছে এটি ছিল আপডেট ধন্যবাদ